फूड प्रसेसिंग নিয়ে আমরা গতকালকে একটি ভিডিও করেছিলাম যেটি ছিল ফুড প্রসেসিং 1। আজকে আমরা ফুড প্রসেসিং 2 সমাধান করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এসএসসি অথবা দাখিল ভোকেশনাল শিক্ষার্থী যারা রয়েছেন 2021 সালের, আজকে আমরা ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন 2 এই অ্যাসাইনমেন্টটি করব এবং এই অ্যাসাইনমেন্টটি হবে আপনাদের সপ্তম সপ্তাহের জন্য। আর যারা আপনারা 1 দেখেছেন অর্থাৎ ফুড প্রসেসিং এর সপ্তম সপ্তাহের টেট 1 থেকে 1 দেখেছেন তাদেরকে আমি আজকে वेलकम जानाची। और जरा आज के 2 देखते हैं 1 देखें नाई तक के रिक्वेस्ट करब हमारे चैनल प्लेलिस्टे अपन फूड प्रसेसिंग एंड प्रिजार्भेशन 1 असाइनमेंट आपलोड करा रही है सेखान देखे नीबें। तो आज के जो विषयटी देखो से शिरोनाम है हमारे डिमेर गठन और डिमजात द्रव्यर वर्णनाम। हमारे असाइनमेंट क्रमिक नम्बर है क्योंकि 4 और विषयकोड हमारे 7, 6, 2, 4। আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নে দেখতে পারি যে আমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন এসেছে ডিম ও ডিমজাত দ্রব্য। এখানে আমাদের নির্দেশনাগুলো রয়েছে। ডিমের পরিচিতি প্রদান করতে হবে, একটি পূর্ণ গঠন ডিমের বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে এবং ডিমজাত দ্রব্যের বর্ণনা দিতে হবে। এই 3টি নির্দেশনা আমরা সম্পূর্ণ নির্দেশনাগুলো মেনে আজকে সমাধানটি করেছি। যারা এখন আমাদের এই ভিডিওতে লাইক দেন না একটি লাইক বাটন প্রেস করবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে পারেন। আপনাদের সমাধানগুলো আমরা রেগুলার বেসিসে দেওয়ার চেষ্টা করব। তো আমরা নির্দেশনা 1 এ দেখব ডিমের পরিচিতি। এখানে বলতে ডিম একটি অতি উত্তম খাবার। একে হবে একে আদর্শ খাবার বলা হয়ে থাকে, কারণ এতে প্রায় সব ধরনের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ফ্যাট ও মিনারেলস থাকে। এছাড়াও অন্যান্য খাবারের তুলনায় ডিম আপনা আপনি অধিক সময় সংরক্ষিত থাকে, তাই সব কিছু মিলে দুধের চেয়ে ডিম বেশি উপযোগী। এখানে আরও একটু যদি আমরা লিখি তাহলে দেখতে পারি খাদ্য হিসাবে সাধারণত মুরগি ও হাঁসের ডিমই বিশেষভাবে উল্লেখযোগ্য। ডিম থেকে নানা ধরনের সুস্বাদু উপাদেয় ও মুখরোচক খাবার প্রস্তুত করা হয়ে থাকে। ডিমের তৈরি সব খাবারই তার বৈশিষ্ট্যপূর্ণ গন্ধের কারণে আকর্ষণীয় হয়ে থাকে। তো এই ছিল আমাদের নির্দেশনা 1। আমরা নির্দেশনা 2-তে চলে যাব, যেখানে আমাদের বলা হয়েছে যে একটি পূর্ণাঙ্গ ডিমের বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলা হয়েছে। তো গঠনের দিক দিয়ে অন্য যে কোনো খাবারের চেয়ে ডিম ভিন্ন ধরনের। একটি পুনর্গঠিত ডিমের প্রধান অংশগুলো হলো খোসা বা শেল, পাতলা পর্দা বা লাইনিং মেমব্রেন্স, ডিমের সাদা অংশ বা এগ হোয়াইট এবং ডিমের কুসুম। তো আপনারা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন একটি পূর্ণাঙ্গ ডিমের। এই চিত্রটি আপনাদেরকে আঁকতে হবে। তো এই চিত্রটি একে আপনারা বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবেন। যেমন এইখানে রয়েছে আমাদের খোসা, এখানে রয়েছে বায়োকুশ, এখানে কুসুম, এখানে খোসার ভিতরে পাতলা ঝিল্লি, পাতলা সাদা অংশ, চেলাজা, ঘন সাদা অংশ। তো এখন আমরা দেখব নির্দেশনা 3, যেখানে আমাদের বলা হয়েছে যে ডিমজাত দ্রব্য 4 প্রকার ডিমজাত দ্রব্যের বিবরণ দিতে হবে। তো ডিমের যে 4 প্রকার রয়েছে অর্থাৎ বিভিন্ন অংশ রয়েছে সেগুলো বিবরণ আমরা এখন দেব। প্রথমে দেব আমরা ডিমের খোসা বা শেল। এখানে খোসা ডিমের প্রাকৃতিক আবরণ হিসেবে কাজ করে। এটা শক্ত, মসৃণ ও অদ্রবণীয় চুনা পাথর জাতীয় পদার্থ দ্বারা তৈরি। এছাড়াও এতে অল্প পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট এবং কিছু জৈব পদার্থ থাকে। গঠনের দিক দিয়ে ডিমের খোসা ছিদ্রময় হলেও নতুন অবস্থায় এর উপর এক ধরনের আঠালো পর্দা দ্বারা আবৃত থাকার কারণে ছিদ্রসমূহের মুখ অস্থায়ীভাবে বন্ধ থাকে। এতে করে ডিমের ভেতরে কোনো গ্যাসের আদান প্রদান হতে পারে না। তবে ডিম পূর্ণ হওয়া বা তার বয়স বাড়ার সাথে সাথে এই আঠালো পর্দা শুকিয়ে যায় এবং ডিম ছিদ্রযুক্ত হয়ে পড়ে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ডিম পড়ার সময় নরম ও স্বচ্ছ থাকে, কিন্তু অল্প সময়ের মধ্যে ভেতরে তা শুকিয়ে অস্বচ্ছ হয়ে যায়। ডিমের খোসা নানা বর্ণের হয়ে থাকে, তবে সাদা এবং বাদামি খোসায় বেশি দেখা যায়। খোসার রং যাই হোক না কেন এর সাথে ডিমের গুণগত মানের কোনো সম্পর্ক নেই। খোসার রং সাধারণত নির্ভর করে মুরগির জাতের উপর। এছাড়াও কোনো ডিমের উপরিভাগ হতে পারে খসখসে বা মসৃণ। নতুন অবস্থায় ডিমের উপর আঠালো পদার্থের আবরণ থাকে, তাই মিউসিন বলা হয়। এই মিউসিনের জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে, কাজে ডিম গোদামজাত করার পূর্বে ধুয়ে পরিষ্কার করা ঠিক নয়। এতে খোসার ছিদ্র মুখ খুলে যায়, ফলে ডিমের ভেতরটা শুকিয়ে যায় এবং সেই সাথে জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপর আমরা দেখব নাম্বার 2, যেখানে বলা হয়েছে পাতলা পর্দা বা লাইনিং মেমব্রেন্স। এখানে ডিমের খোসার ভেতরের পাশে দুটি পাতলা পর্দা খুব কাছাকাছি থাকে এবং প্রায় সমগ্র ডিম জুড়ে অবস্থান করে। তবে ডিমের মোটা পাশের অল্প জায়গা যেখানে বাতাসের অবস্থান বা এয়ার স্পেস থাকে সেই স্থান বাদে এই এয়ার স্পেস এর উৎপত্তি প্রধানত ডিম পাড়ার সময় মুরগির শরীরের তাপমাত্রা ও বাইরের তাপমাত্রা তারতম্য ও ডিমের ভিতরের বস্তুসমূহের সংকোচনের ফলে হয়ে থাকে। উপরের পর্দাকে আউট মেমব্রেন বা শেল মেমব্রেন এবং ভিতরের পর্দাকে ডিমের পর্দা বা এগ মেমব্রেন বলা হয়। শেল মেমব্রেন খোসার সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, কাজে তা দেখা যায় না। শুধুমাত্র একটি পর্দা দেখা যায় এটাই হলো ডিমের পর্দা সেল মেমব্রেন কোলাজেন তৈরি এবং তা খোসার সাথে মিশে থাকে। এরপর আমরা দেখব যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের ডিমের সাদা অংশ। এখানে ডিমের সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি। ডিমের সাদা অংশ প্রধানত পাতলা পর্দা বা এক মেমব্রেন থেকে শুরু করে কুসুম পর্যন্ত চারদিকে বিস্তৃত থাকে। এর পরিমাণ ডিমে উপস্থিত বস্তুসমূহের 63% ভাগ। গাঠনিকভাবে ডিমের সাদা অংশে 3 থেকে 4টি স্তরে বিভক্ত থাকে। একটি হচ্ছে বাইরের পাতলা বা তরল এলোবুমিন, মাঝের ঘন এলোবুমিন স্তর বা শেক, ভিতরে পাতলা বা তরল এলোবুমিন স্তর, এরপর হচ্ছে চেলাজা, এবং সর্বশেষ আমরা দেখব ডিমের হলুদ অংশ বা কুসুম এগ ইয়ক। ডিমের হলুদ অংশ বা কুসুম একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে যাকে বলা হয় ভ্যাটেলিন মেমব্রেন। এর কাজ হলো কুসুমকে একত্রে ধরে রাখা। ডিমের হলুদ অংশে অনেক ধরনের প্রোটিন থাকে, যেমন এখানে থাকতে পারে ফসবিটিন, এটা ফসফোপ্রোটিন, লাইপোবিটিউলিন, এটা লাইপোপ্রোটিন, এবং লিবেটিন, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো সব শিক্ষার্থী এই ছিল আপনাদের ফুড প্রসেসিং 2 সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে 8ম সপ্তাহে, যেখানে আপনাদের ফুড প্রসেসিং অ্যাসাইনমেন্ট সহ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট থাকবে। সেই অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন একটি করে কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই। তো সেই অবধি আল্লাহ হাফেজ।